Hello everyone. আশা করছি সবাই ভালো আছেন। সঞ্জন এরো লিমিটেডের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদের সাথে আছি আমি আফসার তাসনিম। Well, আপনারা সবাই জানেন সঞ্জন এরো লিমিটেড হচ্ছে আপনাদের এব্রডে পড়তে যাওয়ার জন্য ওয়ান স্টপ সলিউশন। আমাদের কাছে আপনারা জানতে পারবেন বিদেশে যাওয়ার জন্য যাবতীয় কোশ্চেনের অ্যানসারস এন্ড কি কি রিকোয়ারমেন্টস লাগে। ঠিক সেভাবেই আজকে আমরা শুনবো মালয়েশিয়ার রিকোয়ারমেন্টসের ব্যাপারে। মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে, সো সেক্ষেত্রে আপনাদের জন্য আপনারা এইচএসসি কমপ্লিট করার পরেও যেতে পারেন, আন্ডার গ্রাজুয়েশনের পরে মাস্টার্সেও যেতে পারেন। আজকে আমরা এসকল ব্যাপার নিয়ে আলাপ করব। মালয়েশিয়াতে পড়তে যাওয়ার ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকমের ডিপ্লোমা কোর্স কিন্তু পেয়ে থাকবেন। সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে সায়েন্স, আর্টস অথবা কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, আপনি কিন্তু সেখানে খুব ভালো ভালো কোর্স পেয়ে যাচ্ছেন। স্পেশালি যারা এইচএসসি এর পরে ব্যাচেলর করতে মালয়েশিয়াতে যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য কিন্তু একই সেক্টরে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে পড়ার সুযোগ রয়েছে। মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোর একটা খুব ভালো দিক হচ্ছে ওরা প্র্যাকটিক্যাল ব্যাপারটাকে অনেক বেশি এমফাসিস দেয়। সো সেক্ষেত্রে আমরা বাংলাদেশে সবসময় দেখে থাকি যে খুব থিওরিটিক্যাল পড়াশোনা, খুব মনোটোনাস, বাট ইয়েস, মালয়েশিয়াতে এই সুযোগটা রয়েছে। আপনি যেই সেক্টরেই পড়েন না কেন, হতে পারে এটা ইঞ্জিনিয়ারিং, হতে পারে এটা বিজনেস, হতে পারে এটা আর্টস, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাকে প্রতিটি ইউনিভার্সিটি বেস্ট বেস্ট জায়গা থেকে আপনাকে প্র্যাকটিক্যাল কাজগুলো শিখিয়ে দেবে। সো এটা কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ। মালয়েশিয়াতে পড়তে যাওয়ার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা ভীষণ অ্যাফোর্ডেবল, সো আপনি অনেক কম খরচে মালয়েশিয়াতে পড়তে পারবেন। এছাড়াও মালয়েশিয়াতে পড়াশোনার ক্ষেত্রে আরেকটা সুবিধা হচ্ছে ইয়ার লসের টেন্ডেন্সিটা খুবই কম, কারণ অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে ইউজুয়ালি কিন্তু বছরে একটা বা দুইটা সেশন থাকে, বাট মালয়েশিয়াতে সারা বছরই কিন্তু কিছুদিন পর পর দুই থেকে তিনটা করে কিন্তু সেশন চলে আসে, সেটা হতে পারে মেইন কোর্স অথবা ফাউন্ডেশন কোর্স। সো ইয়ার লস হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। মালয়েশিয়াতে খুব বড় আরেকটা অ্যাডভান্টেজের মধ্যে রয়েছে, যাওয়ার আগে আইএলটিএস না করে গেলেও হয়। আপনি মালয়েশিয়াতে যাওয়ার পরে 3 মাসের কিন্তু একটা কোর্স করে নিতে পারেন, অথবা আইএলটিএস এর স্কোরটা ওখানে যাওয়ার পরেও করে নিতে পারেন। এই ধরনের সুযোগ সুবিধা কিন্তু অনেক জায়গাতেই থাকে না। যেমনটি আমি শুরুতেই বলেছি, মালয়েশিয়া স্টাডি খুবই অ্যাফোর্ডেবল, বাংলাদেশের থেকে কিন্তু খুব বেশি টাকা পয়সা মালয়েশিয়াতে প্রয়োজন হয় না, আর তার পাশাপাশি মালয়েশিয়াতে ভিসা পাওয়ার সুযোগটাও অনেকই সহজ, সিস্টেমটাও অনেক অনেকই ইজি। সো সেক্ষেত্রে আপনাদের যদি আরও কোনো ইনফরমেশান দরকার হয়, এছাড়াও আপনারা যদি অন্য যে কোনো কান্ট্রির যে কোনো সমস্যা, বিদেশে পড়তে যাওয়া সম্পর্কিত যে কোনো কিছু জানতে চান, প্রত্যেকটি জিনিস আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের নেক্সট এপিসোডগুলোতে সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে। আমাদের অনেকেরই পছন্দের স্টাডি ডেস্টিনেশন মালয়েশিয়া সম্পর্কে আজকে কিন্তু অনেক কিছুই আমরা জানাতে চেষ্টা করেছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আশা করব আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজের সাথে থাকতে একদমই ভুলবেন না।